গণতন্ত্র মঞ্চের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংলাপ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন সংগঠনগুলোর নেতারা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আচ্ছা, বিষয়টা হলো এটা একটা রিট পিটিশন হলো এবং দুইটা রিট পিটিশন হয়েছিল, দুইটা রিট পিটিশন হয়েছিল। সেই রিট পিটিশনের এখানে একটা আমরা যতটুকু যারা রিট করেছিল ওনাদের সাথে কথা বলেছিলাম, একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমাদের আজকে রাত্রে একটা সবার প্রাইমের আমাদের 10টা একটা মিটিং রয়েছে। আমরা একটা প্রেস কনফারেন্স করে, যেহেতু মঙ্গলবারে রিটের হলো উত্তর দেওয়ার কথা, সো এর আগে আমরা কোনো ডিসিশনে না যাই যে এটা ওইটা হয়েছে। এবং সকালবেলায় কিছু মিসলিডিং নিউজ এসেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে করা হয়েছিল, বিষয়গুলো এরকম না। আমি নিজেই হলো যে আইনজীবীর মাধ্যমে করা হয়েছে, ওনার সাথে আমি পার্সোনালি কথা বলেছি। ওনাকে আমরা গুরুত্ব দিয়ে বলেছি বেসিক্যালি যে তিনটি ইলেকশন সেই বিষয় হলো রিট করার কথা। এখন আইনজীবী ওই বিষয়টাতে কী করেছে বা কীভাবে এটা হয়েছে, হাসনাত এবং সার্জিসের ওই আইনজীবীর সাথে মিটিং চল, তারা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে হলো জানাবে। আর আজকের যে মিটিংয়ের সামারি সেটা বলি, চুপ্পুর বিষয়ে তারা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে, নৈতিকভাবে তার সরে যাওয়া উচিত। যদি না সরে সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত, তবে তিনটা যে ইলেকশন সে বিষয়ে হলে গণতন্ত্র মঞ্চের ভিতরে হলো নিজেদের মধ্যে তাদের আলাপলমান, সো সেই বিষয়ে তারা ঐক্যমত হতে পারে নাই। এবং তারা যদি ঐক্যমত হয় তাহলে তারা সেটা আপনাদের প্রেস কনফারেন্স করে জানাবে। এবং প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক সেই বিষয়ে তারা আমাদের কাছে জানতে চেয়েছিল এবং আশঙ্কা প্রকাশিল যে এটাকে মুক্তিযুদ্ধ নেগেশন বা কোনো কিছু হয় কি না। আমরা তাদেরকে বলেছি যে আমরা মুক্তিযুদ্ধ এবং 71-24কে আমরা সংশ্লেষণ ঘটাবো। যখন তাদেরকে এ বিষয়ে আশ্বস্ত করেছি তখন তারা আশ্বস্ততার জায়গা থেকে তারা বলেছে এ বিষয়ে তারা ফার্দার আলোচনা কীভাবে সুন্দর করে করা যায় সে বিষয়ে তাদের সাথেও ডিসকাশন, আমাদেরও ডিসকাশন, সুন্দরভাবে এটা কীভাবে রিপ্রেজেন্ট করা যায়। আশঙ্কাগুলো যাতে মাঠে তৈরি না হয় আমাদের একটা ন্যারেটিভ মাঠে দেওয়ার তারা আমাদেরকে বলেছেন। আমরা সেই বিষয়গুলো ন্যারেটিভগুলো ইয়াং জেনারেশন থেকে যারা আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং যারা আমার জুনিয়র রয়েছেন তাদের কাছে আমরা উপস্থাপন করবো।